অবশ্যই তোমার জন্য। তুমি আজ ওর জীবনে আছো বলেই না নীলের আজ এত অশান্তি। তোমরা কি চাও গো? কিছু না, সিম্পল। আমরা শুধু চাই নীল যাতে এই বাড়িতে শান্তিতে থাকতে পারে। অনেকদিন পরে বাড়ি ফিরল তো, তাই। তার উপায় উপায়টা খুব সহজ কাজ। তোমার নীলকে অস্বীকার করা। না 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 না, মরে গেলেও পারিব না। কাল তো দিব্যি পাচ্ছিলে। কাল যখন নীল তোমার সঙ্গে এত করে কথা বলতে চাইছিল, তুমি তো কথা বললে না কাজল। ওর মনটাকেও তো শক্ত করতে হবে। ওর হাতেও তো সব প্রমাণগুলো ঠিক রাখতে হবে। সব প্রমাণগুলো এক জায়গায় করে তারপর তো লড়াইয়ের মাঠে নামতে হবে, তাই না ভূমি দিদি? ওকে ওকে, তাহলে তুমি লড়াইটাই করতে চাইছো, তাই তো? বেশ, তুমি যখন লড়াইটা শুরুই করতে চাও, আর এই লড়াইটা যদি হয় নীলের জন্য, নীলকে পাওয়ার জন্য, তাহলে আজ আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। নীলকে একদিন না একদিন হয়তো তুমি ঠিকই পাবে, কিন্তু তার আগে নীলের জীবনে হাজতবাসটাকে কিন্তু তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। দেখো, তুমি তোমার জীবনে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেবে না অধিকারকে? তার মানে? মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলি। দেখো কাজল, তুমি তো নীলকে ভালোবাসো। কি বাসো তো? যদি তুমি সত্যি নীলকে ভালোবেসে থাকো, তাহলে নীলের কোনো ক্ষতি হোক, নীল আজ শাস্তি পাক, এটা তো তুমি চাইবে না। এটা চাওয়া তোমার উচিত নয়। তাই তুমি যদি তোমার অধিকার দাবি না করো, তাহলে খামোখা আমি বা নীলকে নিয়ে থানা পুলিশ করতে যাব কেন? কি দরকার? হ্যাঁ, তবে এখানে আমার একটা কথা আছে কাজল।